লোকসভার ভোট শেষ, অথচ থেমে নেই সংঘর্ষ। ভোট পরবর্তী সহিংসতায় রণক্ষেত্র ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। গত শনিবার লোকসভার সপ্তম ও শেষ দফার ভোটের দিন থেকেই সহিংসতায় জড়ায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। রোববার সন্ধ্যায় নদিয়া জেলায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেছে এক বিজেপি কর্মীর। প্রতিবাদে তৃণমূলকে দায়ী করে রাজপথে বিক্ষোভে নামেন সমর্থকরা। তার লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিচারের দাবি তোলেন তারা। খেয়েছিল চায়ের দোকানে সব, ওই আর দোকানওয়ালা থাকে বলি গেল পুলিশ জেরের মার্ডার হবে। কয়েকদিন আগে এসে দোকানগুলো বাকি দোকানগুলো বন্ধ করে দিয়েছে, আমাকে কিছু বলেনি। রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত রাজ্যের আরো কয়েক জায়গা। কারণ হিসেবে ক্ষমতাসীন বিজেপির দাবি, বুথ ফেরত জরিপে রাজ্য তৃণমূলের পরাজয় স্পষ্ট, যা মেনে নিতে পারছে না তৃণমূল। তাই বিজেপি সমর্থকদের ওপর হামলা হচ্ছে। সহিংসতার ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিয়েছেন ক্রস ফায়ারের হুমকি। আমাদের কর্মীদের মাথা ফাটানো, চমকানো, চমকানো এগুলো শুরু হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে, এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোন নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরে কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। বুথ ফেরত জরিপ বলছে 350 বেশি আসনে ভূমিধস জয় পেতে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট এনডিএ। পশ্চিমবঙ্গেও মমতার তৃণমূল কংগ্রেসকে এবার ছাপিয়ে যাচ্ছে বিজেপি, যদিও এসব সমীক্ষাকে তুড়ি দিয়ে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। এটা বিজেপি নিজে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয়। মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টে, তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজ অঙ্কে, অত সহজে পার হওয়া যাবে না। এই গভর্নমেন্ট আদৌ কদিন চলবে ডাউট আছে। লোকসভা নির্বাচনের আগে দিল্লির আলোচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে নাটক কম করেনি মোদি সরকার। দুর্নীতির মামলায় ভোটের মাঝেই জামিনে মুক্তি পেল, আবার কারাগারে যেতে হলো তাকে। শনিবার ভারতের শীর্ষ আদালতে কেজরিওয়াল জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। এ নিয়ে কেজরিওয়াল বলেন, একনায়কতন্ত্র শাসনের বিরুদ্ধে আওয়াজ তোলায় আজ কারাগারে তিনি। আপকে পাস উসকে খিলাফ কোই রিকভারি নেই হ্যায়, ফির আপনে উসকো গিরফতার কাইসে কর রাখা হ্যায়। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।